السلام عليكم ورحمة الله وبركاته محمد ومسلي أنا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري يسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب يسر ولا تعسر تميم بالخير একজন ভাই প্রশ্ন করেছিলেন যে বেতরের সালাতে যে কুনুত পড়ি আমরা, তো কুনুতের যে শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা হদিনী ফিমান হাদাইতা ওয়া আফিনী ফিমান আফাইতা, তো এখানে যে আল্লাহুম্মা হদিনী হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও, তো এখানে আমাকে এক বচন এসেছে, ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা এসেছে। তো যদি এটাকে আমরা জামা মুতাকাল্লিমের সেগা ব্যবহার করি, অর্থাৎ বহু বচনের শব্দ ব্যবহার করি, যে আল্লাহুম্মা হদিনা হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, তো এইরকম এক বচনের জায়গায় বহু বচন ব্যবহার করা যাবে কিনা এটা ভাই জিজ্ঞাসা করেছেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। এ সম্পর্কে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের থেকেও এ ধরনের বর্ণনা বা এই ধরনের আমল বর্ণিত হয়েছে। বিশেষ করে আল্লামা শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার গ্রন্থ ইরওয়াউল গালিলের হাদিস নম্বর 429 মধ্যে বলছেন যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের আমল থেকে এটাও প্রমাণিত হয়েছে যে আমরা কুনুতের বেতের, অর্থাৎ বেতের যে কুনুত পড়ি সেখানে আমরা আল্লাহুম্মা হদিনীর জায়গাতে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইতা ওয়া আফিনা ফিমান আফাইতা পড়তে পারি, অর্থাৎ এক বচনের শব্দগুলি পরিবর্তন করে বহুবচন করতে পারি। সোজা কথায় যেগুলি নী আছে সেগুলো আমরা না করতে পারি, আল্লাহুম্মা হদিনী নীটাকে আমরা আল্লাহুম্মা হদিনা করতে পারি, ওয়া আফিনী নীটাকে আমরা আফিনা করতে পারি, না করতে পারি, অর্থাৎ আমরা নীটাকে না করতে পারি, এক বচনটাকে বহুবচন করতে পারি। ইরওয়াউল গালিল হাদিস নাম্বার 429, মুসনাদ আহমদ, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 722, মজমুউল ফতোয়া ইবনে বাজ চতুর্থ খণ্ডের 295 পৃষ্ঠা। হাযা ইন্দা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।